नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज हमें चले आबारो एक नतून रेसिपी निये। आज हमें बनिए देखाबो शसा चिंगड़ीर घंट। बाड़ीते पाका शसा थाकले फेले दें तो ताहले एक बार ये रेसिपिटा देखुन। पाका शसा आर फेलते इच्छे करबे ना। एई पाका शसार तरकारी दारुण लागे खेते। लाउ चाल कूमड़ो स्वाद के हार मानिए देबे एई पाका शसार रेसिपि। ताहले चलुन एई रेसिपिटा बनाते आमी की की उपकरण नियेछि देखे नी। सबार प्रथमेई आमी एखाने पाका शसा नियेछि। आमी एखाने 2 किलो पाका शसा नियेछि। एबार एई शसागुलोके खूब भालो करे धुए खोसा छाड़िए डुमो डुमो करे केटे नेब। देखुन आमी शसागुलोके डुमो डुमो भावे केटे नियेछि। एई भावे छोट्टो छोट्टो करे डुमो डुमो करे शसा काटले शसा खूब ताड़ाताड़ी सिद्ध होये जाए। शसाटाके आलादा करे सिद्ध करार कोनो प्रयोजन होय ना। शसा थेके एमनितेई जल बेराय, सेई जलेई शसा सिद्ध होये जाबे। तारपर आमी एखाने 4 मीडियम साइजेर आलुके डुमो डुमो करे केटे नियेछि। एखाने 2 टेबिलस्पून आदा बाटा नियेछि। 3 मीडियम साइजेर पेंयाजके कुचिये नियेछि। 2 मीडियम साइजेर टमेटोके कुचिये नियेछि। गुड़ो मसला नियेछि स्वाद अनुयायी नून, 1 टेबिलस्पून हलुद गुड़ो, 1 टेबिलस्पून लंका गुड़ो और 1 टेबिलस्पून जिरे गुड़ो। एखाने आमी 300 ग्राम चिंगड़ी माछ नियेछि। एई माछटाके आमी खूब भालो करे परिष्कार करे धुए नियेछि। एबार एई माछेर मध्ये आमी नून हलुद दिए खूब भालो करे माखिए नेब। आपनारा एखाने छोटो चिंगड़ी माछ व्यवहार करार चेष्टा करबेन, एते करे घंटटा खूब भालो हय। देखुन आमी नून हलुद माछे खूब भालो करे माखिए नियेछि। एबारे एकटा कड़ा बसिए नियेछि। कड़ा गरम होते बसिए दिएछि। कड़ा गरम होये गेले एखाने आमी परिमाण मतो सर्षेर तेल दिए देब। दिए तेलटा एकटु गरम होवार जन्य अपेक्षा करब। तेल गरम होये गेछे। एबार आगे थेके नून हलुद माखिए रखा चिंगड़ी माछटा तेलेर मध्ये दिए देब। दिए खूब भालो करे चिंगड़ी माछटाके भेजे नेब। देखुन चिंगड़ी माछगुलोके ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ধরে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, না হলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। 3-4 মিনিট ধরে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজিনি, হালকা করেই ভেজেছি। এবার আমি মাছগুলোকে তুলে নেব। দেখুন আমি চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা তেলেই আমি এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি একটু সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা 50% ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আদাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি গুঁড়ো মশলা নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ব্যবহার করেছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দেব। টমেটোটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে টমেটো কুচির বদলে টমেটো বাটাও দিতে পারেন। দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। জল দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা শসাগুলো দিয়ে দেব।
প্রথমে আমি কিছুটা শসা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর বাকি শসাটাও দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একেবারেই শসা দিয়ে দিলে তরকারি নাড়তে অসুবিধা হবে। দেখুন, খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে বাকি শসাটাও আমি দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, আমি সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এই তরকারিটা ঢাকা দিয়ে দেবো। এই তরকারিটা আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। আমি ঢাকাটা খুলব, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটায় আমি জল একেবারেই দেব না, কারণ শসা দিয়ে অনেকটা পরিমাণে জল বেরাবে আর সেই জল দিয়েই পুরো রান্নাটা হবে। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি আবারও ঢাকা দিয়ে দেব। আবার কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলব। দেখুন, শসা দিয়ে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এই রেসিপিটাতে আর ঢাকা দেব না, কারণ শসা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এই জলটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি শসাটাকে সিদ্ধ করে নেব। এই মুহূর্তে আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। ঝোলটা ফুটে ফুটে একটু কমে গেলেই বুঝবেন শসার ঘন্ট একদম রেডি। আমি খুন্তির সাহায্যে একটু দেখে নেব শসাগুলো সিদ্ধ হয়েছে কি না। দেখুন, শসাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এই ঘন্টটা একটু রস রস রাখছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রসটা শুকিয়ে দেবেন। আপনারা চাইলে এই মুহূর্তে গরম মশলা বা ধনে পাতা কুচিয়ে দিতে পারেন, তাতেও এই রেসিপিটা দারুণ লাগে খেতে। দেখুন, শসা চিংড়ির ঘন্ট পরিবেশনের জন্য একদম রেডি। তাহলে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।